আপনারা দেখছেন ভারতীয় আইন পরামর্শ প্রতিষ্ঠানের বিশেষ নিবেদন ভারতীয় দণ্ড সংহিতা আঠারোশো ষাট দ্য ইন্ডিয়ান পিনাল কোড এইটিন আজ আলোচনার বিষয় যদি আপনার জ্ঞানকে সমৃদ্ধ করে ও অজানা বিষয় জেনে থাকেন তাহলে এমনভাবে আমাদের চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকুন আর ভারতীয় আইন জানুন যা আপনার কর্তব্য ও অধিকার সাবস্ক্রাইব করলে আপনার ভিডিও স্ক্রিনে সর্বপ্রথম দেখাবে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় শেয়ার করলে আমরা জানব আপনি অন্যকে সচেতন করার জন্য খুবই আগ্রহী লাইক করলে বুঝবো আপনি বিষয়টি বুঝতে পেরেছেন এবং এমন ভিডিও আশা করেন কমেন্ট করুন আপনার প্রশ্নের মাধ্যমে আর আইন বিষয় সমস্যা সমাধান করুন ভারতীয় নাগরিক হিসাবে আইন জানুন আইনকে ব্যবহার করুন আপনার জীবন হবে আরও সহজ সব সময় থাকুন আমাদের সাথে এখন আমরা যে বিষয়টি আলোচনা করব তা ভারতীয় দণ্ডবিধি আঠেরোশো ধারা পাঁচ শত ছয় অপরাধজনক ভয় দেখানোর সাজা যদি কেউ অপরাধমূলক ভয় দেখানোর অপরাধ করে তবে সেই ব্যক্তির যে সাজা হয় তা ভারতীয় দণ্ডবিধি ধারা পাঁচশত ছয় দ্য ইন্ডিয়ান পিনাল কোড সেকশান ফাইভ হান্ড্রেড সিক্স অধীনে দেওয়া হয় আপনারা প্রায়শই দেখে থাকবেন আমরা সবাই পছন্দ করি নিজের মতো করে চলতে সেটা ন্যায় হোক বা অন্যায় তার ভুলের মাসুল নিজেদের দিতে হয় আমরা কেউ চাইলেও নিজের ইচ্ছা অপরের উপর চালাতে পারি না ফলে আমরা যখন জোরপূর্বক ভয় দেখিয়ে অন্যায়ভাবে আইন বিরোধী কোনো কাজ করায় তখন তা অপরাধ হয় এখন আমরা পরিলক্ষিত করব কি এমন করলে অপরাধজনক ভয় দেখানোর সাজা ধারা পাঁচশো ছয় অপরাধ হিসাবে অপরাধীকে বিবেচিত করে যদি কোনো ব্যক্তিকে ভয় দেখায় যা আইনসঙ্গত নয় তবে সে ব্যক্তি অপরাধী যেমন একজন এমন কাজ যেটা সে করতে রাজি নয় তাকে বাধ্য করা হয় জোরপূর্বকভাবে তা অপরাধ আবার এমন কাজ যেটা আইনসঙ্গত কিন্তু তাকে করতে দেয়া হয় না মানে তাকে বাধা দেয়া হয় সে অপরাধ আবার যদি কোনো ব্যক্তিকে শরীরিক আঘাত বা ক্ষতি করবে যদি সে তার মনের মতো করে কাজ না করে তাহলে সে অপরাধ সম্পত্তি ক্ষতি করবার ভয় দেখায় তা অপরাধ দুটি উদাহরণের বিষয়টি আরো পরিষ্কারভাবে বোঝা বোঝা যাবে কোনো লোক যদি কোনো মৃত লোকের সুনাম সুখ্যাতির ক্ষতি করার ভয় ওই মৃত লোকের আত্মীয় স্বজনকে দেখায় তা এই ধারায় আওতায় আসবে একটি দৃষ্টান্তে আমরা দেখতে পাই যে যদি কেউ দেওয়ানি মামলা রুজু করতে চায় আর অন্যজন বলে যে দেখো তুমি যদি মামলা রুজু করো তাহলে আমি তোমার ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেব এই বলে ভয় দেখায় তবে এক্ষেত্রে এই অপরাধ জনক ভয় দেখানোর জন্য সে অপরাধী সাবধান ভারতীয় দণ্ডবিধি আঠেরোশো ষাট ধারা পাঁচশত ছয় দ্য ইন্ডিয়ান পিনাল কোড এইটিন সিক্সটি সেকশান ফাইভ হান্ড্রেড সিক্স পানিশমেন্ট ফর ক্রিমিনাল ইন্টিমিডেশন অপরাধজনক ভয় দেখানোর সাজা অপরাধীকে দেয়া হয় দু বছর পর্যন্ত সশ্রম বা অশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় প্রকার হতে পারে এই ধরনের অপরাধ থেকে বিরত থাকুন সুস্থ সমাজ গড়ুন জীবনের মূল্য দিন নমস্কার